রত্নাদেবী তার ছেলে স্বপন, বৌমা দেবযানী এবং এক মেয়ে সুন্দরীর সঙ্গে বাস করে। সবে মাত্র এক মাসও হয়নি রত্নাদেবীর স্বামী হার্ট অ্যাটাকে মারা যায়, আর স্বপন তার বউকে নিয়ে বিদেশে থাকায় সে বাবার মৃত্যুর খবর শুনে কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসে। রত্নাদেবী খুবই অল্প বয়সে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসায় তাকে খুব অল্প বয়সেই বিধবা হতে হয়। এখন তার বয়স মাত্র 40 বছর। তাকে সারা জীবন একা কাটাতে হবে ভেবে তার ছেলে এবং ছেলের বউ ভীষণ কষ্ট পায়, আর সেই কারণেই শুরু হয় তাদের জীবনে আসল সমস্যা। আসলে দেবযানী ভীষণ মডার্ন প্রকৃতির মেয়ে ছিল। আমাদের মায়ের বয়স তো মাত্র 40 বছর, এখনো মায়ের চুল পর্যন্ত পাকেনি, আর তার আগেই মাকে বিধবা হয়ে যেতে হলো। এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না স্বপন, তাই আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি আবার মায়ের জন্য কি সিদ্ধান্ত নিয়েছো শুনি? দেখো কোনো ভুল ভাল কথা কিন্তু বলো না, কেননা মায়ের এখন এমনিতেই মন খারাপ, তারপর তোমার জন্য আরো যেন মায়ের মন খারাপ না হয়ে যায় বলে দিলাম। কেন আমার জন্য মায়ের মন খারাপ হতে যাবে কেন? আমি কোনোদিনও এই সংসারের কোনো খারাপ চাইনি, আর মায়ের তো খারাপ চাইতেই পারবো না। আমি ঠিক করেছি মায়ের আবার বিয়ে দেব, কারণ এত বড় জীবনে মায়ের পক্ষে একা একা থাকা মোটেই সম্ভব নয়। সবারই তো একটা সঙ্গী থাকা দরকার, তাই না? দেবযানীর এরকম অদ্ভুত কথা শুনে তার পরিবারের সকলে খুবই অবাক হয়। বিশেষ করে রত্নাদেবী তার বৌমার উপর খুবই রাগ করে, কারণ শাশুড়ি মায়ের এরকম বিয়ে দেওয়ার কথা কোনো বৌমা নিজের মনে ভাবতেই পারে না, আর সেরকম অসাধ্য ভাবনা এখন দেবযানী ভেবে ফেলে। তাই তাকে সকলের কাছ থেকে ভীষণ পরিমাণে তিরস্কার সহ্য করতে হয়। বিশেষ করে তার ননদ সুন্দরী তাকে অনেক অনেক খারাপ কথা বলে। শোনো বৌদি, আমরা সবাই জানি তুমি খুবই মডার্ন, কিন্তু এতটা মডার্ন হওয়াও ঠিক না। তুমি তোমার পরিবারের সবাইকে কিন্তু অসম্মান করছো। তুমি কিভাবে ভাবলে আমরা আমাদের মায়ের আবার নতুন করে বিয়ে দেব? আমাদের বাবা মারা গেছে, এখনো এক মাসও সম্পূর্ণ হয়নি, তার আগে তুমি অসভ্যের মতো কথা কি করে বলতে পারো? তোমার নিজের কথা শুনে আমি অবাক হচ্ছি, কারণ আমার বদলে তুমি মেয়ে হয়ে তোমার এই কথাটা বলা উচিত ছিল। আমি আমার স্বামীর সঙ্গে সুখে থাকবো, আর কদিন পর তোমারও বিয়ে হয়ে যাবে, তুমি শ্বশুর বাড়িতে চলে যাবে, তারপরে এই মহিলাটার কি হবে ভাবতে পারছো? উনি কতদিন একা থাকবেন? বৌমা তুমি দয়া করে চুপ করো, তোমার ওই বিদেশিদের নিয়ম আমার সংসারে চালাতে পারবে না, কারণ তুমি তোমার স্বামীর সঙ্গে বিদেশে চলে যাবে, আর লোকের কাছে লজ্জিত হতে হবে আমাকে, তাই আমার বিয়ের কথা তুমি মুখে আনারও চেষ্টা করো না। সবে মিলে দেবযানীর উপর রাগ করলে দেবযানী আরো বেশি করে জেদ ধরে বসে। সে তার শাশুড়ি মায়ের বিয়ে দিয়েই ছাড়বে, তাই সে বিভিন্ন জায়গায় তার শাশুড়ি মায়ের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে। আর রত্নাদেবী যেহেতু দেখতে খুবই সুন্দর, তাই অনেক মধ্যবয়স্ক লোকেরা তাকে বিয়ে করতে রাজি হয়। তার মধ্যে থেকে দেবযানী কলেজের এক প্রফেসর পরিমল বাবুর সঙ্গে নিজের শাশুড়ি মায়ের বিয়ে ঠিক করে। দেবযানী তার শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে বিয়ে করার জন্য জোর করতে শুরু করলে রত্নাদেবী বুকে পাথর রেখে বিয়ে করার জন্য রাজি হয়, কিন্তু মায়ের এমন সিদ্ধান্তে তার ছেলে কিংবা মেয়ে কেউ খুশি হতে পারে না। উফ মা, আপনি যে বিয়ে করবেন বলে রাজি হয়েছেন তাতে আমি খুব খুশি হয়েছি। আপনি আর কোনো চিন্তা করবেন না, এবার সবকিছু আমার উপরে ছেড়ে দিন। আর হ্যাঁ, আপনার বিয়ের আগে কিন্তু আমি আপনার গায়ে হলুদ, মেহেন্দি সব রকমের অনুষ্ঠান করব, বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠান তো করতেই হবে। ছি বৌমা, আস্তে কথা বলো, তোমার কথা যদি সবাই শুনতে পাই তাহলে কি হবে বলো তো? আর শোনো, আমি বিয়ে করতে রাজি হয়েছি বলে এসব গায়ে হলুদের অনুষ্ঠান পালন করার কোনো দরকার নেই, শুধুমাত্র আমার বিয়েটা হয়ে যাবে তাহলেই হবে। না না, আমি তো আপনার কোনো কথা শুনবো না। আর শুনুন, কালকে আপনি আমার সঙ্গে হলুদের শপিং করার জন্য শপিং মলে যাবেন, আমি আপনাকে একটা হলুদ বেনারসি শাড়ি কিনে দেব। পরের দিন দেবযানী তার শাশুড়ি মাকে নিয়ে শপিং করার জন্য চলে যায়, আর তাদের সাথে সাথে সুন্দরীও যায়, কিন্তু সুন্দরী মোটেই বিষয়টা ভালো চোখে দেখে না। দেবযানী তার শাশুড়ি মায়ের গায়ে হলুদের জন্য একটা সুন্দর হলুদ রঙের এবং লাল পাড়ের বেনারসি শাড়ি কেনে। দেবযানী সেই শাড়িটা তার শাশুড়ি মায়ের গায়ের উপর রেখে আয়নায় দেখতে শুরু করে। এ বাবা, দিদি আপনি গায়ে হলুদের জন্য স্পেশাল শাড়িটা এই বয়স্ক মহিলাটার গায়ে রেখে দেখছেন কেন? এটা তো বিয়ের আগে গায়ে হলুদের শাড়ি। আমি তো ভাবলাম আপনাদের সাথে যে মেয়েটা এসেছে আপনারা তার জন্য গায়ে হলুদের শাড়ি পছন্দ করছেন, তাই আমি আপনাদেরকে এই শাড়িটা দেখিয়েছি। না না দাদা, আপনি ভুল ভাবছেন, এরা আমার বিয়ের জন্য গায়ে হলুদের শাড়ি দেখতে আসেনি, বরঞ্চ এই বয়স্ক মহিলা মানে আমার মায়ের বিয়ের গায়ে হলুদের শাড়ি কিনতে এসেছে। অবশ্য আপনার কোনো দোষ নেই, আপনি বা কি করে বুঝবেন বলুন? আমাদের ফ্যামিলির মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। সুন্দরীর কথা শুনে শাড়ির দোকানদার ভীষণ পরিমাণে অবাক হয়, আর দোকানে উপস্থিত সকলেই হেসে ওঠে। এই দেখে রত্নাদেবী ভীষণ লজ্জা পায়, এমনকি তার চোখে জলও চলে আসে, কিন্তু দেবযানী তার শাশুড়ি মায়ের এরকম অপমান মেনে নিতে পারে না।
ও, বিয়েটা শুধুমাত্র কম বয়সী মেয়েদের জন্য তাই না? কোনো বয়স্ক মহিলা এই পৃথিবীতে বা সমাজে বিয়ে করতে পারবে না, তাই তো? সমাজের এই নিয়মটা কারা ঠিক করবে? আপনারা ভালো করে কান খুলে শুনে নিন। আমি আমার বয়স্ক শাশুড়ি মায়ের বিয়ে দিচ্ছি যাতে উনি ভালো থাকতে পারেন, আর ওনার বিয়ের গায়ে হলুদের শাড়ি কিনতে এসেছি, তাই আমি এই শাড়িটা আমার মায়ের জন্য নিচ্ছি। আপনাদের কোনো অসুবিধা? এই বলে দেবযানী তার শাশুড়ি মায়ের গায়ে হলুদের জন্য শাড়ি কিনে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে আসার পর দেবযানী তার ননদকেও অনেক অনেক কথা শোনায়। এর ফলে সুন্দরী তার মায়ের উপর এবং বৌদির উপর খুবই রেগে যায়। মা, আপনার বিয়ের গায়ে হলুদের শাড়ি তো কেনা হয়ে গেছে, আর আমি মেহেন্দি আর্টিস্টকে বুক করে দিয়েছি। আপনার গায়ে হলুদের দিন একটা মেয়ে এসে আপনার হাতে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেবে। তার আগে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করতে হবে। না না, পাড়া প্রতিবেশীদের কোনো নিমন্ত্রণ করার দরকার নেই, কারণ শাড়ির দোকানে গিয়ে আমি যে অপমান শুনেছি তারপর পাড়া প্রতিবেশীদের কাছ থেকে অপমান শুনতে পারবো না আমি। আমি থাকতে আপনাকে কেউ অপমান করতে পারবে না মা, আর আমি একা গিয়ে পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে আসবো, পারলে আপনার ছেলেকেও সাথে নিয়ে যাবো। এই বলে দেবযানী তার ফোনে গায়ে হলুদের বিভিন্ন ডেকোরেশনের ছবি দেখতে শুরু করে, আর ডেকোরেটরকে ফোন করে তাদের বাড়ি সাজানোর কথা বলে দেয়। দেবযানী তার স্বামী স্বপনের সঙ্গে পাড়া প্রতিবেশীদের নিজের শাশুড়ি মায়ের গায়ে হলুদের জন্য নিমন্ত্রণ করতে যায়। প্রথমে তারা রত্নাদেবীর বান্ধবী কমলা দেবীর বাড়িতে গায়ে হলুদের নিমন্ত্রণ পত্র এবং বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে যায়। এই স্বপন, তোর বাবা এরকম অকালে চলে গেল, আমার তো ভেবেই খুবই খারাপ লাগছে। রত্না কেমন অল্প বয়সে বিধবা হয়ে গেল, এখন সারা জীবন কিভাবে একা কাটাবে কি জানি। আমার প্রিয় বান্ধবীটা যে এত অল্প বয়সে বিধবা হয়ে যাবে আমি তো ভাবতে পর্যন্ত পারিনি। হ্যাঁ কাকিমা, আমাদের সবারই এই বিষয় নিয়ে ভীষণ পরিমাণে মন খারাপ, আর সেই জন্যই তো আমরা আজকে। স্বপনকে পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে কমলা দেবী তাকে থামিয়ে দেয়, আর সে নিজেই নিজের মনের দুঃখ প্রকাশ করতে শুরু করে। হ্যাঁ, বুঝতে পেরেছি, সেই কারণেই তোরা আমাকে কার্ড দিয়ে তোর বাবার শেষ কাজে নিমন্ত্রণ করতে এসেছিস। আমাকে আর নিমন্ত্রণ করার দরকার নেই, কারণ এই শোকের অনুষ্ঠানে আমি তো উপস্থিত থাকতে পারবো না রে বাবা। না না কাকিমা, আপনি ভুল ভাবছেন, আমরা আপনাকে বাবার শেষ কাজে নিমন্ত্রণ করতে আসিনি, বরঞ্চ বিয়ে আর গায়ে হলুদের অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে এসেছি। আপনি যদি পুরো পরিবারকে নিয়ে আমাদের এই আনন্দের অনুষ্ঠানের অংশীদার হন তাহলে খুব ভালো লাগবে। দেবযানীর এমন কথা শুনে কমলা দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে না দেবযানী কার বিয়ের কথা বলছে। তাই সে আবার নিজের মনের মতো করে একটা যুক্তি সাজিয়ে ফেলে। বাবা, তোমার শ্বশুর মশাই মারা গেল এক মাসও হয়নি, তার আগেই ননদের বিয়ে ঠিক করে দিলে, যাক ভালোই হয়েছে, কিন্তু মানুষটা নিজের মেয়ের বিয়েটাও তো দেখে যেতে পারলো না। আশা করি উনি যেখানেই থাকুক না কেন নিজের মেয়েকে বিয়ের দিন ঠিক আশীর্বাদ করবেন। আরে না না কাকিমা, আপনি আবার ভুল ভাবছেন, আমরা সুন্দরীর বিয়ে নিমন্ত্রণ দিতে আসিনি, আমরা বরঞ্চ আপনার বান্ধবী অর্থাৎ আমার শাশুড়ি মায়ের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। আর বিয়ের আগে আমরা একটা বড় করে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনি আপনার পরিবারকে নিয়ে বিয়ে আর গায়ে হলুদের অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। সে কি মানে, তোমরা রত্নার বিয়ের কথা বলছো? ছি 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 ছি, এসব শোনার আগে আমি মরে গেলাম না কেন? এক মাসও হয়নি বিধবা হয়েছে আর তার মধ্যে এত চুলকানি। রত্না বিয়ে করতে চাইছে আর সেটার জন্য আবার তোমরা বিয়ের কার্ড তৈরি করে ফেলেছো, তার আগে আবার গায়ে হলুদ হবে? ছি 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 ছি, এসব কথা শোনাও পাপ। রত্না যে এতটা অসভ্য মহিলা আমি তো জানতামই না। আর স্বপন, তুই এক্ষুনি তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বলে কমলা দেবী কোনো নিমন্ত্রণ স্বীকার করতে চায় না, আর স্বপন এবং তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফলে তারা দুজনে আবার গায়ে হলুদের কার্ড এবং বিয়ের নিমন্ত্রণ পত্র নিয়ে বাড়িতে ফিরে আসে। তাদের হাতে কার্ড দেখে রত্না দেবী ভালো করে বুঝতে পারে যে তার বান্ধবী তাদেরকেও অপমান করেছে। আমি জানি বৌমা, কমলা তোমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাই তো? সেই কারণে আমি তোমাদেরকে এসব আয়োজন করতে বারণ করেছিলাম, কারণ আমার গায়ে হলুদে কিংবা বিয়েতে কেউ আসবে না, আমি জানি। শুনুন মা, ওগুলো শুধুমাত্র লোক দেখানো, আমি জানি। আপনার বান্ধবী আর পাড়ার বাকি মহিলারা ভালো করেই জানে আপনার বিয়েতে আমরা এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, আর বিশেষ করে আপনার গায়ে হলুদে আরো ভালো ভালো খাবার খাওয়াবো, তাই সবাই দেখবেন ঠিক আসল দিনে ছুটে ছুটে চলে আসবে, আপনি একদম চিন্তা করবেন না। বৌদি, তুমি কিন্তু খুবই বাড়াবাড়ি করছো, কারণ তুমি দাদার সঙ্গে বিদেশে চলে যাবে, তারপর আমার যখন বিয়ে ঠিক হবে তখন সবাই যদি জানতে পারে আমার মা দ্বিতীয়বার বিয়ে করেছে, তখন আমাকে তো আর কেউ বিয়ে করতেই চাইবে না, তাই অন্তত তোমরা একবার আমার বিয়ের কথাটা চিন্তা করো। পাত্রপক্ষ যদি ভালো মানসিকতার মানুষ হয় তাহলে নিশ্চয়ই তোমার মায়ের দ্বিতীয়বার বিয়ের কথা মেনে নেবে, তাই এখন আমরা অন্তত মায়ের গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে চিন্তা করি, তারপর না হয় যা হবে দেখা যাবে।
দেখতে দেখতে কিছুদিন কাটে। দেবযানী তার শাশুড়ি মায়ের বিয়ে এবং গায়ে হলুদের অনুষ্ঠানে তোড়জোড় শুরু করে দেয়। সেই সময় দেবযানীর মাথায় একটা বুদ্ধি আসে। মা, আমি ভেবেছি আপনার আর আপনার হবু স্বামীর গায়ে হলুদ একসঙ্গেই দেব, তাহলে আরো বেশি পরিমাণে আমরা সবাই আনন্দ করতে পারবো। আমার মনে হয় আপনার হবু স্বামীরও তাতে কোনো অসুবিধা হবে না। রত্নাদেবী এই কথা শুনে কিছু বলে না। দেবযানী তখনই পরিমল বাবুকে একসঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য ফোন করে রাজি করায়। এভাবেই দেখতে দেখতে আরো দু একদিন কাটে। রত্নাদেবীর বাড়ি গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে সেজে ওঠে। দেবযানী তার শাশুড়ি মায়ের গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে শাড়ি পরিয়ে তাকে সাজিয়ে দেয়। রত্নাদেবী গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে দেখে যে পাড়ার সমস্ত মহিলারা তার গায়ে হলুদের জন্য এসেছে। দেবযানীর কথা একেবারেই মিলে যায়। তারা আসলে খাওয়া দাওয়ার লোভে পড়েই সেখানে আসে। কিন্তু সবাই বিধবা রত্নাদেবীকে এরকম গায়ে হলুদের বেশে থাকতে দেখে মিচকে মিচকে হাসতে থাকে। দেবযানী তার শাশুড়ি মায়ের গায়ে হলুদ দিতে শুরু করে। ঠিক তখনই পরিমল বাবু তার ছেলে রাজকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে আসে। ওই তো পরিমল আঙ্কেল আর ওনার ছেলে চলে এসেছে, আপনারা আসুন, আমরা গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দিয়েছি। এমন সময় সুন্দরী এবং রাজ একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তারা দুজনে একে অপরকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারা একে অপরকে দেখে মুখ লোকাতে শুরু করে। আসলে সুন্দরী এবং রাজ ছিল একে অপরের খুবই ভালো বন্ধু, আর তারা একে অপরকে বিয়ে করবে বলে ঠিক করেছিল। কিন্তু সুন্দরীর যে মায়ের বিয়ে হচ্ছে সেই ব্যাপারে সে রাজকে কোনো কিছু জানায় না, আর অন্যদিকে রাজেরও যে বাবার বিয়ে হচ্ছে সেই ব্যাপারে রাজও সুন্দরীকে কিছু বলে না। কি, তার মানে তোমার বাবার সঙ্গে আমার মায়ের বিয়ে হবে? আর রাজ, তুমি আমাকে এত বড় সত্যি কথাটা বলনি, তার মানে আমরা দুজনে ভাই বোন হয়ে যাব? কেন, তুমিও তো আমাকে সত্যি কথা বলনি যে তোমরা তোমাদের মায়ের বিয়ে দিচ্ছ। সেই জন্য আমিও আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় তোমাকে সত্যি কথা বলিনি। কিন্তু আমি ভাবিনি যে আমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে হবে। এই বিয়েতে তো আমার একদম মত ছিল না, বিশ্বাস করো। সেই জন্য আমি তোমার মায়ের ফটো পর্যন্ত দেখিনি। কিন্তু এবার আমরা বিয়ে করবো কি করে বলো? রাজ এবং সুন্দরীর কথা শুনি সকলের সামনে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়। আর দেবযানী খুব জোরে জোরে হেসে ওঠে। আরে রাজ, সুন্দরী, তোমরা এত চিন্তা করছো কেন? দেখো সুন্দরী, যতই পরিমল কাকুর সাথে আমাদের মায়ের বিয়ে হোক না কেন, তুমি তো ওনার নিজের মেয়ে নও, সুতরাং তুমি রাজকে বিয়ে করতেই পারো। এমনিতেই তো তোমার নিজের বিয়ে নিয়ে খুবই চিন্তা হচ্ছিল, তাই ভালোই হবে একদিক থেকে। তোমার সাথে রাজের বিয়ে হয়ে গেলে মা আর মেয়ে একই শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারবে। ইস, আমাকে আমার গায়ে হলুদের দিন সকলের সামনে কি পরিমানে হাসির পাত্র হতে হচ্ছে! সবাই আমাদেরকে খুব বাজে মানসিকতার মানুষ ভাবছে। আমার বিয়ে করার জন্য রাজি হওয়া উচিত হয়নি। এতে কোনো কিছুই খারাপ নেই রত্না, মানুষ মানুষের মতো বন্ধু খুঁজে নিতেই পারে। সুতরাং এতে খারাপ ভালো বিচার যে যাই করুক না কেন, আমরা ভালো থাকলেই জগৎ ভালো থাকবে। চলো আমরা তাড়াতাড়ি নিজেদের গায়ে হলুদের অনুষ্ঠানটা সম্পন্ন করি, তার সাথে নিজেদের ছেলে মেয়েদের গায়ে হলুদ দিয়ে দিই। এভাবেই পরিমল বাবু এবং রত্নাদেবীর গায়ে হলুদের সাথে সাথে রাজ এবং সুন্দরীর গায়ে হলুদ হয়ে যায়। তারা ধুমধাম করে বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে, আর তারা একসঙ্গে সংসার করতে শুরু করে। একদিকে মা হয় মেয়ের শাশুড়ি মা, আর অন্যদিকে নিজের মাও বটে। আর শাশুড়ি মায়ের এরকম করে বিয়ে দিয়ে দেবযানী খুবই খুশি হয়। সে তার স্বামীর সঙ্গে বিদেশে ফিরে যায়। তুমি এরকম করে কেন কথা বলছো? উনি তোমার মা হয়, উনি আমাদের বাড়িতে এতদিন পরে এসেছেন, আর তুমি ওনাকে চলে যেতে বলছো? তোমার থেকে এরকম ব্যবহার আমি একদমই আশা করিনি। আমি সত্যিই তোমাকে অনেক ভালো ভাবতাম, কিন্তু আজকে তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে ব্যবহার করছো দেখে আমার খুবই অবাক লাগছে। ভবিষ্যতে যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে না তার কি গ্যারান্টি আছে? আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। তুমি যদি জানতে উনি আমাদের সাথে কি করেছে, তাহলে তুমি কখনোই ওনার হয়ে কথা বলতে পারতে না। যখন আমার ওনাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন উনি আমাদের সবাইকে ছেড়ে বিদেশে চলে গেছেন। তাহলে এখন যখন আমাদের আর কোনো দরকার নেই, তাহলে ওনার এসেও কোনো লাভ হয়নি। আমি শুধু এইটুকুই বলেছি। আমি এমনি এমনি এতদিন পরে আসিনি, আমি এখনো নিজের দরকারেই এখানে এসেছি। দরকারটা মিটে গেলে আমি আবার বিদেশে চলে যাব, সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। সে তুমি যা কাজ করবে করো, আমার তাতে কিছুই যায় আসে না। কিন্তু আমার বাড়িতে থাকলে এরকম মডার্ন জামা কাপড় পরে থাকতে পারবে না। আমার বাড়িতে আমার অফিস কলিগরা মাঝে মধ্যেই আসে, ওরা ওদের মাদের এইভাবে জিন্স টপে দেখে অভ্যস্ত নয়। আর আমি চাই না তোমার জন্য আমাকে ওদের কাছে অপমানিত হতে হোক, সেই কারণেই বললাম। এমনিতেই তো তোমার জন্য কম অপমানিত হইনি ছোটবেলা থেকে। আমার জন্য তোকে অপমানিত হতে হয়েছে? কে করেছে তোকে অপমান? আমি যখন এদেশ থেকে চলে গেছি তখন তোর মান অপমানের বোধটুকু ছিল? হ্যাঁ, আমার যথেষ্ট বোধ ছিল, আর সবাই আমাকে অপমান করেছে। আমি যখন কাউকে বলতাম আমার মা বিদেশে কাজের জন্য চলে গেছে, কেউ বিশ্বাস করতো না। সবাই বলতো তুমি অন্য কাউকে বিয়ে করে চলে গেছো। সবাই এটাও বলতো যে কাজের জন্য চলে গেলে বছরের পর বছর বাড়িতে না এসে কাটাতে পারে না, নিশ্চয়ই তুমি ওখানে সংসার পেতেছো, তাই আসুনি।
আর তুই সবার কথায় এতই বিশ্বাস করে নিলি যে তুই কোনোদিনও আমার ফোনও ধরলি না। আমি তোকে কতবার ফোন করেছি, কত ইমেল করেছি, তুই কোনোটারই রেসপন্স করিসনি। আমার সেই পুরানো কম্পিউটারও নেই আর সেই পুরানো মেল আইডিও নেই, সুতরাং তুমি তখন কি পাঠিয়েছো আমি দেখতেও পারবো না, তাই এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এ তো শোনাই সোহাগা হয়ে গেল। ভেবেছিলাম মেলগুলো পড়ে হয়তো আমাকে অনেক প্রশ্ন করবে, কিন্তু এ তো কোনোদিনও মেলগুলোই পড়েনি। আমার কি, আমি তো আমার লাভটা দেখতে পেলেই হলো। আচ্ছা বাবা, আপনার এইসব বাদ দিন, আপনি অনেকটা জার্নি করে এসেছেন, আপনি এবার হাত মুখ ধুয়ে নিন, আমি আপনাকে খেতে দিয়ে দিচ্ছি। এই বলে প্রীতি তার শাশুড়ি মায়ের জন্য খাবার আনতে চলে যায় এবং বাকিরাও যে যার কাজে চলে যায়। ললিতা দেবীর কথাগুলো সুমনের কেমন যেন অদ্ভুত লাগে। কথাবার্তা, চেহারা সবকিছু তার মায়ের মতো হলেও এই ললিতা দেবীকে সুমনের বড্ড অচেনা লাগে। সুমন ললিতা দেবীর একমাত্র সন্তান ছিল, কিন্তু তবুও ললিতা দেবী আজ থেকে প্রায় 20 বছর আগে সুমনকে তার বাবার কাছে একা রেখে বিদেশে চলে গিয়েছিল। ললিতা দেবী বাড়িতে সবাইকে বলে গিয়েছিল যে সে চাকরির সন্ধানে বিদেশে পাড়ি দিচ্ছে। সুমন তখন 5 বছরের ছোট ছেলে, সে অনেক মানা করা সত্ত্বেও ললিতা দেবী তাকে ছেড়ে চলে যায়। তখন থেকেই ললিতা দেবীর উপর সুমনের একটা চাপা রাগ জমতে থাকে। আজকে 20 বছর পরে ললিতা দেবী সুমনের বাড়িতে এসেছিল। সে বেল বাজাতেই প্রীতি এসে দরজা খোলে এবং তাকে দেখে প্রীতি অবাক হয়ে যায়। কে আপনি? আপনাকে তো আমি কখনো দেখিনি। আমাদের দেশে বৃদ্ধারা যে এরকম জামা কাপড় পরে আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। এত সুন্দর জিন্স, এত সুন্দর টপ, আপনাকে কিন্তু দারুণ মানিয়েছে। আচ্ছা এসব বাদ দিন, আগে বলুন তো আপনি কে? I am your mother-in-law. আমি তোমার শাশুড়ি মা হই। আসলে আমি এখানে থাকি না, আমি আজকেই বিদেশ থেকে এসেছি। পুরানো বাড়িতে খোঁজ নিয়ে ফাইন্ড আউট করলাম যে সুমন এখন এখানে থাকে, তাই জন্য আমি এখানে চলে এসেছি। তোমাদের কোনো প্রবলেমে ফেললাম না তো? আপনি সত্যি সুমনের মা? আপনি বেঁচে আছেন? আমি সত্যি জানতাম না। আমি তো সুমনকে যখনই জিজ্ঞাসা করেছি, ও বলেছে ওর মা মারা গেছে। বলছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে যেটা দেখে আমি বিশ্বাস করতে পারবো যে আপনি সত্যি সুমনের মা? তুমি খুব স্মার্ট, তোমার ইন্টেলিজেন্স দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যিই তো, এভাবে কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না। আর সুমন তো তোমাকে আমার উপর রাগ করে আমার মারা যাওয়ার কথা বলেছে। আমি আসলে বিদেশে চলে গিয়েছিলাম, তাই ওর রাগ হয়েছে হয়তো। এই বলে ললিতা দেবী সুমনের একটা ছোটবেলার ছবি প্রীতিকে দেখায়। সেই ছবিটিতে ললিতা দেবীও সুমনের পাশেই বসেছিল। মুখের মিল দেখতে পেয়ে প্রীতির বিশ্বাস হয়ে যায় যে এটাই তার শাশুড়ি মা এবং তাকে সে ঘরে নিয়ে আসে। বিদেশি শাশুড়ি মাকে দেখে প্রীতি একদম মুগ্ধ হয়ে যায়। সে সারাদিন ললিতা দেবীর সঙ্গে নানান রকমের গল্প করতে থাকে। ললিতা দেবী কথায় কথায় ইংরেজি বললে প্রীতি সেগুলো শুনতে খুবই ভালো লাগে। এই নিন মা, আপনার চা। এখন তো 3-4 দিনের জন্য সুমন বাড়িতে আসবে না। আমরা দুজনে মিলে অনেক গল্প করব। আমাদের বাড়ির সামনে একটা নতুন শপিং মল খুলেছে, সেখানে আমি আপনাকে নিয়ে যাব। আমি শপিং ওখান থেকেই করি। আমার মাকেও কতবার আনতে চেয়েছি, কিন্তু আমার মা আসে না। আপনাকে তো দেখছি আপনি সবই ব্র্যান্ডেড জামা কাপড় পরেন, তাই আপনার সঙ্গে শপিং করতে গেলে খুবই মজা হবে। সেসব তো ঠিক আছে বৌমা, কিন্তু তুমি এটা কে নিয়ে এসেছো আমার জন্য? আমি মিল্ক টি খাই না, আসলে আমার তো বয়স হচ্ছে, ডায়াবেটিস হতে পারে। আমি মিষ্টি জিনিস একদম অ্যাভয়েড করি। তুমি পরের দিন থেকে যখন চা বানাবে তখন চিনি ছাড়া বানাবে, কেমন? আর আমি এসব জায়গা থেকে শপিং করি না, আমি সব শপিং করতে দুবাইতে চাই। ওখানে অনেক ব্র্যান্ডেড জিনিস অনেক সস্তায় পাওয়া যায়। তুমি চাইলে আমি তোমাকেও নিয়ে যেতে পারি। কি বলছেন কি, আমি সবাই শপিং করতে মার্কেটে যাই, শপিং মলে যাই, আপনি একেবারে অন্য দেশে চলে যান? সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? কিন্তু সুমন যদি আমাকে যেতে না দেয় তাহলে আমি আপনাকে কয়েকটা জামার নাম বলে দেব, আপনি সেরকম জামা আমার জন্য নিয়ে আসবেন প্লিজ। যেতে দেবি না কেন শুনি? আমার ডটার ইন লো মানে তো আমার ডটারের মতোই, তাকে নিয়ে আমি যেখানে খুশি যেতে পারি। আমি তোমাকে নিয়ে শুধু দুবাই কেন, তোমাকে আরো অনেক জায়গায় নিয়ে যেতে পারি, তুমি শুধু তৈরি থাকো। এইভাবে ধীরে ধীরে ললিতা দেবী আর প্রীতির বন্ধুত্ব গাঢ় হয়ে যায়। প্রীতি তাদের বাড়ির সমস্ত তথ্য ললিতা দেবীকে দিতে থাকে। তাদের কোথায় কটা জমি আছে এবং কোন ব্যাংকে কত টাকা আছে, দুদিনের মধ্যে প্রায় সবকিছুই ললিতা দেবীকে সে জানিয়ে দেয়। আচ্ছা বৌমা,
তোমার কথা শুনে তো বুঝতেই পেরেছি যে সুমনের ইনকাম বেশ ভালোই, আর এই বাড়িতে তোমরা দুজন থাকো, তাই খরচাও খুব একটা বেশি হয় না বললেই চলে। তাহলে কি সুমন বাইরে খুব কম টাকা নষ্ট করে? কেন মা, আপনার হঠাৎ করে এমন মনে হচ্ছে কেন? ও তো আমাদের প্রয়োজন মতো সবকিছুই নিয়ে আসে, কিছু দ্বিতীয়বার বলতে হয় না। ও আমার যথেষ্ট খেয়াল রাখে, আর বাইরে টাকা নষ্ট করার তো কথাই আসছে না, কারণ সুমনের সেরকম কোনো বন্ধু বান্ধব নেই। কিন্তু আমি বুঝতে পারলাম না আপনি হঠাৎ এই কথাটা কেন জিজ্ঞাসা করলেন। No, actually, I have noticed যে তুমি কোনো সোনার গহনা পরে নেই, যার স্বামী এত রোজগার করে, যে এত সুন্দর বাড়িতে থাকে, তার কানে গলায় একটাও সোনার গহনা না দেখতে পেলে কেমন একটা অদ্ভুত লাগে। আসলে আমি তো তোমার শাশুড়ি মা, তাই জন্যই জিজ্ঞাসা করছি, তুমি কিছু খারাপ ভেবো না কেমন? আরে না না, কি যে বলছেন আপনি, আমি খারাপ কেন ভাবতে যাব? আমরা তো এখন বন্ধু হয়ে গেছি, এটুকু তো আপনি জিজ্ঞাসা করতেই পারেন, আমি কিছু মাইন্ড করিনি। আসলে আমরা বাড়িতে গহনা রাখা পছন্দ করি না, সুমন প্রত্যেক মাসে 3-4 দিন করে বাড়ির বাইরে থাকে, আর আমি বাড়িতে একা থাকি। গহনা বাড়িতে থাকলে একটা সমস্যার সম্ভাবনা থেকেই যায়, সেই জন্য আমরা কিছু বাড়িতে রাখি না। যতদিন ধরে ফরেনে গেছি ততদিন ধরে শুধু বিদেশি গহনাই পরে গেছি, এখনকার গহনা কিরকম দেখতে হয় সবই আমি ভুলে গেছি। আমার মায়ের কাছে ছিল সীতাহার, বড় বড় ঝুমকা, আরো কত ভারী ভারী গহনা, বিদেশে এসব কিছুই নেই, সবকিছুই হয় ডায়মন্ড আর না হয় প্লাটিনাম, ওখানে সোনা কেউ খুব একটা পছন্দ করে না। এসব শুনে প্রীতি আকাশ থেকে পড়ে। সে কি কথা মা, সবাই শুধু হীরের গহনাই পরে? আপনার কাছেও বুঝি অনেক হীরের গহনা আছে, আমাকে দেখাবেন? আমার একটা হীরের নেকলেসের খুব শখ জানেন, কিন্তু মনের মতো পছন্দই হয় না। আর সুমনের সঙ্গে যখনই শপিং করতে যাই, ও শুধু সোনার গহনাই কিনে দেয়। তোমার তো তাহলে প্রচুর সোনার গহনা আছে, আমার ছেলেটা বড্ড ভালো, ছোটবেলাতে আমাকে খুব ভালোবাসত, টিফিনের খরচের টাকা বাঁচিয়ে আমাকে একবার মেলা থেকে একটা ছোট্ট কানের ঝুল এনে দিয়েছিল। অনেকদিন এদেশের সোনা গহনা হাতে নিয়ে দেখিনি, আমি থাকতে থাকতে তুমি একদিন তোমার গহনাগুলো ব্যাংক থেকে আনতে পারবে তাহলে একটু দেখতাম, আর দরকার হলে কয়েকটা ছবিও তুলে নিয়ে যাব, ডিজাইন পছন্দ হলে প্লাটিনাম দিয়ে সেরকম গহনা বানাতে পারবো। ললিতা দেবীর কথা প্রীতি যতই শুনে ততই সে অবাক হতে থাকে। প্রীতি বুঝতেই পারে না যে তার এত ভালো একটা শাশুড়ি মা থাকতেও কেন সুমন তাকে সেটা জানায়নি। কয়েকদিনের মধ্যেই সুমন বাড়ি ফিরে এসে ললিতা দেবীকে দেখে সে বড্ড রেগে যায়। সে জানে তার মা নিজের কাজের জন্য তাকে এবং তার বাবাকে দেশে ফেলে রেখে বিদেশে চলে গিয়েছিল। ললিতা দেবীর উপর তার সেই রাগ এখনো যায়নি। সে বাড়িতে আসতে না আসতেই তার মা তাকে অনেক ইমেল এবং ফোন করেছিল জেনেও সুমনের একটুও কষ্ট হয় না। আমি তো ভাবতাম মা আমার কোনো খোঁজ রাখিনি, কিন্তু মা আমাকে সত্যি এতবার ফোন করেছিল, তাহলে বাবা আমাকে বলেনি কেন? আর মা আমাকে তো ইমেলও করেছিল, আমি রাগে কোনোদিনও সেই ইমেলগুলো খুলে দেখিনি। পুরানো ইমেল অ্যাড্রেসটা একবার চালু করতে পারলে মায়ের মেলগুলো দেখতে পারবো, তাহলে বুঝতে পারতাম মা কেন এরকম করলো, তাহলে হয়তো আর মায়ের উপর রাগও হতো না। নিজে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু নিজের এইটুকু সমস্যার সমাধান করতে পারছি না। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুমন প্রীতিকে ফোন করে কিছু একটা বলে, সেটা শুনে প্রীতি খুবই ঘাবড়ে যায়। তার শাশুড়ি মা অনেকবার জিজ্ঞাসা করলেও সে তার শাশুড়ি মায়ের সামনে কিছুই বলতে পারে না, শুধু বলে সুমন আসলেই সবটা জানতে পারবে। প্রীতির শাশুড়ি মা তাকে শান্ত করার জন্য শরবত, চা, বিভিন্ন রকম খাবার অনেক কিছুই দেওয়ার কথা বলে, কিন্তু সে কিছুই খেতে রাজি হয় না। কি হয়েছে বলছো বৌমা, তুমি আজকে আমার বানানো কিছুই খেলে না, আমার সাথে ঠিকভাবে কথাও বলছো না, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি আজকে বলেছিলে তোমার গহনাগুলো ব্যাংক থেকে এনে আমাকে দেখাবে, তুমি সেটাও করলে না। আমি বলেছিলাম তোমাদের বাড়ির ঢোলিলগুলো আমাকে এনে দাও, আমি সমস্ত কিছু তোমার আর সুমনের নামে করে দিয়ে যাবো, তাও তুমি আনলে না। সুমনকে বললে ও কখনোই আমার নামে সম্পত্তি নিতে রাজি হবে না, তাই আমি তোমাকে বলেছিলাম। বুঝতে পারছি না হঠাৎ তোমার কি হলো। আমার শরীরটা খুবই খারাপ লাগছে আজকে, তাই আমি কোথাও যেতে পারলাম না। আপনি একটু ধৈর্য ধরে বসুন, আপনার ছেলে আসবে, ও আসলেই আপনি সব জানতে পারবেন, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিন। ললিতা দেবী সেখান থেকে চলে যায়। সে কিছুতেই বুঝতে পারে না হঠাৎ প্রীতি কেন এরকম ব্যবহার করছে। সুমন কিছুক্ষণ পর বাড়িতে আসে, তার সঙ্গে 2-4 জন পুলিশ অফিসারও ছিল। ললিতা দেবী কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে, কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যায় যে সে খুব ভয় পাচ্ছে।
এসব কি? তুই বাড়িতে পুলিশ এনেছিস কেন? কিছু হয়েছে? বৌমাকে তো সকাল থেকে জিজ্ঞাসা করছি, কিছুই তো বলছে না। একদম নাটক করতে হবে না। আমি আমার পুরনো ইমেলগুলো ঘেঁটে সব জানতে পেরেছি। তুমি আমার মা নও, তুমি আমার মায়ের যমজ বোন। তোমার নাম ললিতাও নয়, তোমার নাম হচ্ছে নিকিতা। মা আমাকে সবসময় বলতো তোর একটা মাসি আছে, কিন্তু কোনোদিনও দেখা করাইনি, আর আমি কারণও জানতে চাইনি। তারপর তো মা ছেড়ে চলেই গেল। এসব তুমি কি বলছো সুমন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সকালবেলা ফোন করে বললে যে শাশুড়ি মা কিছু দিলে সেগুলো না খেতে। আমি তো সেই মতোই কাজ করেছি, কিন্তু এখন তুমি বলছো এটা তোমার মা নয়। হ্যাঁ, এটা আমার মা নয়। মা আমাকে ইমেল করে বলেছিল যে এই মহিলা নিজের সমস্ত রকম খারাপ কাজ করে, আর সেই কারণেই মায়ের সঙ্গে বাবার ডিভোর্স হয়েছে। আর সেই কথা আমাকে মা না জানিয়ে, কষ্ট না দিয়ে বিদেশে চলে যাই। সেখানে গিয়ে ওই মহিলা আমার মাকে শান্তিতে থাকতে দেয়নি, ক্রমাগত বিরক্ত করে গেছে। সবাই মাকে কত ঘৃণা করে সেসব বলে মাকে মানসিকভাবে অসুস্থ করে মেরেই ফেলেছে। এখন আবার আমাদের কাছে ফিরে এসেছে সম্পত্তির লোভে শুধুমাত্র। এইসব তুই কি বলছিস বাবা? নিজের মাকে কেউ এরকম ভাবে বলে? একদম নাটক করবে না। আমি প্রথম দিন আপনার কথাবার্তা আচার আচরণ থেকেই বুঝে গিয়েছিলাম যে আপনি আমার মা নন, কিন্তু তখন আসল সত্যিটা জানতাম না। ভাগ্যিস ইমেলগুলো পড়ার কথা আমার মাথায় এলো, সেই কারণেই কত বড় ক্ষতির হাত থেকে রেহাই পেলাম। মা আমাদের কাছে না থাকলেও মায়ের পাঠানো ইমেলগুলো আজ আমাদের বাঁচিয়ে দিল। এনাকে নিয়ে যান ইন্সপেক্টর। সমস্ত প্রমাণ সমেত ইন্সপেক্টর নিকিতাকে জেলে নিয়ে চলে যায়। সুমন এবং প্রীতি আবার আগের মতো হাসিখুশি বসবাস করতে থাকে।